হ্যালো এভরি ওয়ান টুডেজ ডেট ইজ টোয়েন্টি সেভেন্থ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আমার ক্লাস ইজ ক্লাস থ্রি সিস্টি ক্লাস ওয়ার্ক এটা আমাদের ক্লাস থ্রি সিক্সটি ক্লাস ওয়ার্ক ক্লাস আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়বো নাম্বার থ্রি আওয়ার কান্ট্রি ইন্ডিয়া চ্যাপ্টারটার নাম কি আওয়ার কান্ট্রি ইন্ডিয়া মানে আমাদের দেশ ভারতবর্ষ এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব তো পড়া শুরু করা যাক ইন্ডিয়া ইজ আ পার্ট অফ এশিয়া মানে ভারত হচ্ছে এশিয়ার একটি অংশ এশিয়া হচ্ছে কি মহাদেশ এশিয়া মহাদেশের অংশ ইট ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে বিশ্বের হচ্ছে সাত নম্বর দেশ উইথ মোর দ্যান ওয়ান হান্ড্রেড ক্রোর পিপল লিভিং হিয়ার তার মানে কত লোক থাকে একশো কোটির ওপরে লোক ভারতে থাকে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না মানে চীনের পরেই ভারতের জনসংখ্যা সবথেকে বেশি ওকে ইট ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এটা কি বিশ্বের যত সুন্দর সুন্দর দেশ আছে তার মধ্যে অন্যতম একটি দেশ মানে আমাদের দেশ ভারতবর্ষ এদিকে দেখো ভারতবর্ষের ম্যাপ এই ইন্ডিয়া লেখা তারপরে কি বলেছে আওয়ার কান্ট্রি ইজ নট দ্য সেম এভরিওয়ার তার মানে কি আমাদের দেশ সময় এক নয় ইট হ্যাজ মেনি ল্যান্ড ফর্মস মানে এখানে এখানে অনেক ল্যান্ড ফর্মস মানে ইট হ্যাজ মেনি ল্যান্ড ফর্মস তারপরে উই হ্যাভ মাউন্টেন্স মানে এর অনেক ধরনের বৈচিত্র্য যেটার মধ্যে দেখা যায় ল্যান্ড ফর্মস মানে হচ্ছে ভূমি তাহলে ল্যান্ড ফর্মস মানে হচ্ছে কি ভূমি তার মানে এখানে অনেক ধরনের ভূমি দেখা যায় সেগুলো কী জিনিস আছে কোথাও মালভূমি দেখা যায় এর এটা পড়ে বলছি উই হ্যাভ মাউন্টেনস প্লেনস প্ল্যাটিউস ডেজার্টস অ্যান্ড আইল্যান্ড তার মানে আমাদের এই যে বিভিন্ন ধরনের ভূমি দেখা যায় সেগুলোর মধ্যে কী আছে মাউন্টেন্স আছে পর্বত সিংহ প্লেন মানে সমতল আছে প্ল্যাটু হ্যাঁ মালভূমি মরুভূমি ডেজার্ট মরুভূমি আইল্যান্ড এগুলো সব আছে ভারতে ঠিক আছে সব জায়গায় সমান না কোথাও আছে মরুভূমি কোথাও আছে মালভূমি কোথাও আছে আইল্যান্ড কোথাও আছে সমতল ভূমি কোথাও পর্বত সিংহ এগুলো বলেছে ভেরি ফিউ কান্ট্রিজ ইন ইন্ডিয়া ইন ইন দ্য ওয়ার্ল্ড সরি ভেরি ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ক্যান বোস্ট অফ অফ মাছ ভার্সিটি তার মানে খুব কম দেশি আছে যার মধ্যে এত ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায় ঠিক আছে দিস ইজ হোয়াট মেক্স ইন্ডিয়া এ বিউটিফুল সো বিউটিফুল এই কারণের জন্যই ভারত এত সুন্দর তারপরে কী বলেছে দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস মানে হিমালয়ের যে পর্বত শৃঙ্গগুলি আছে সেগুলো সম্পর্কে এখন আমরা পড়ব তাহলে দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস তাহলে হিমালয় মাউন মাউন্টেন রেঞ্জেস মানে হচ্ছে হিমালয় পর্বত শৃঙ্গ সম্পর্কে এখন আমরা পড়ব কী বলেছে মাউন্টেন্স আর পর্শনস অফ দ্য আর্থ that rise স্টেপলি ফ্রম দ্য সারাউন্ডিংস এরিয়া তার মানে কি মাউন্টেন্স হচ্ছে কি পৃথিবীর এমন একটা অংশ যেটা কি কি দিয়ে ঘেরা থাকে পর্বত শৃঙ্গ দিয়ে ঘেরা থাকে আর চেন অফ মাউন্টেন্স ফর্ম এ রেঞ্জ তার মানে অনেকগুলো পর্বত মালা মিলে একটা রেঞ্জ তৈরি হয় পর্বত শৃঙ্গ তৈরি হয় ওকে তারপর বলছে অল অ্যামং দ্য নর্থ নর্থ অফ আওয়ার কান্ট্রি লাই দ্য মাইটি হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস তার মানে নর্থে তার মানে উত্তর দিকে আমাদের এই যে কী আছে হিমালয়ান পর্বত শৃঙ্গগুলি দেখা যায় তারপর বলছে দিস রেঞ্জেস হ্যাভ সাম অফ দ্য হাইয়েস্ট পিক্স অফ দ্য ওয়ার্ল্ড এই যে হিমালয়ান রেঞ্জেসগুলো আছে হিমালয়ের পর্বত শৃঙ্খলা আছে সেগুলোর মধ্যে পৃথিবীর বড় বড় উঁচু উঁচু পর্বতশৃঙ্গগুলি দেখা যায় মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড মাউন্ট এভারেস্ট হচ্ছে কি পৃথিবীর সব থেকে উচ্চ পর্বতসিংহ ইট ইজ এ পার্ট অফ হিমালয়ান রেঞ্জ তার মানে হিমালয়ের পর্বত শৃঙ্খলার মধ্যেই এই মাউন্ট এভারেস্টটা পড়ে অংশ এটা দ্য হাইয়েস্ট পিক্স আর কভার্ড উইথ স্নো থ্রু আউট দ্য ইয়ার তার মানে কি যত উঁচু যেই পর্বত শৃঙ্গুলি আছে সেগুলো সারা বছরই কী দিয়ে ঢাকা থাকে স্নো মানে বরফ দিয়ে সারা বছরই ঢাকা থাকে দ্য মাউন্টেন রিজিয়ন ইজ এক্সট্রিমলি কোল্ড মানে এই যে মাউন্টেন মানে এই যে পর্বত আছে সেই এরিয়াগুলি কি খুবই ঠান্ডা যেহেতু সারা বছর বরফ দিয়ে ঢাকা থাকে মেনি অফ মেনি অফ আওয়ার বিগ রিভার্স লাইক গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রা স্টার্স ফ্রম দ্য হিমালয়াস তার মানে হিমালয় থেকে কোন নদীগুলি তৈরি হয়েছে বড়ো বড়ো যেই নদীগুলি সেগুলোর উৎপত্তি গঙ্গা থেকেই হয়েছে সেগুলো হিমালয় থেকে হয়েছে সে সেই সেই নদীগুলির নাম কি গঙ্গা যমুনা এবং ব্রহ্মপুত্র অ্যাজ দে্লো ডাউন টু দ্য প্লেন সেভারেল স্মলার রিভার্স জয়েন দ্য মেন রিভার তার মানে কি এরা যে এই যে উপর থেকে পর্বত শৃঙ্খল থেকে তৈরি হয়েছে এই নদীগুলো সে তার সঙ্গে কী হয়েছে আলাদা আলাদা ছোটো ছোটো নদীগুলি তার সঙ্গে জয়েন হয়েছে হ্যাঁ মেন নদীর সঙ্গে মানে প্রধান নদীর সঙ্গে মূল নদীর সঙ্গে অনেক শাখা নদী যোগ যোগ হয়েছে দ্য মেল্টিং স্নো ফ্রম দ্য মাউন্টেন স্কিপ দিস রিভার্স ফেড থ্রু আউট দ্য হট অ্যান্ড ড্রাই সামার মান্থস তার মানে কি যেহেতু পর্বত শৃঙ্খলা পর্বত শৃঙ্খগুলি সারা বছর বরফে থাকা থাকে তাহলে এই নদীগুলি সারা বছরই বরফ গলা জলে পুষ্ট থাকে তাই কোনো কোনো শুকায় না ওই নদীগুলো ঠিক আছে এই নদীগুলিতে সারা বছরই জল থাকে হ্যাঁ মানে গ্রীষ্মকালেও এই নদীগুলিতে জল থাকে কারণ কি ওই যে বরফ যে গলতে থাকে সারা বছর ওই জন্যই এই নদীগুলিতে মানে গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা এই নদীগুলিতে সারা বছর জল থাকে কারণ কি এগুলো বরফ গলা জলের সৃষ্টি হয়েছে হিমালয়ে বরফ গলতেই থাকে এবং সেই নদীতে জল আসতেই থাকে এবার বলছে অ্যাজ উই মুভ ডাউন টু দ্য লোয়ার স্লোপস উই ফাইন্ড থিক ফরেস্টস দিস ইজ কল্ড দ্য তরাই রিজিয়ন তার মানে কি বলেছে ওপর থেকে যেই আমরা একটু নিচের দিকে আসবো সেখানে আমরা কি দেখতে পাবো কিছু ফরেস্ট মানে অরণ্য দেখতে পাবো ঘন ঘন বন ঠিক ফরেস্ট ঘন অরণ্য বা ঘন বন দেখতে পাবো ঘন জঙ্গল দেখতে পাবো এগুলোকে কি বলা হয় তরাই রিজিয়ন এগুলিকে তরাই অঞ্চল বলা হয় ওকে তাহলে আমরা এতটুকুই পড়লাম ভালো করে পড়বে